আজি মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার সভাপতিত্বত আজি কেবিনেটে কেইবাটাও সিদ্ধান্ত লৈছে। তার ভিতর সিদ্ধান্ত সমূহের ভিতর আছে যে এই বছরটির কারণে যেখানে সরকারি হোলি থাকি 15 দিন থাকিব এটি ফিক্স করা হয়েছে, আর টোটাল হলিডেজ থাকিব 34 ডেজ 34 দিন, আর রেস্ট্রিক্টেড হলিডেজ থাকিব 31 ডেজ। আর তারপরেও বানপানী গড়া খনিয়ার ফলত যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার কারণে আজি কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে যে তিনটা ক্যাটেগরির মানুষখিন সহায় করার কারণে সরকারে সহায় করার কারণে কেবিনেটে আজি সিদ্ধান্ত লৈছে। আর তিনটা ক্যাটেগরির ভিতর যদি কারোবার ঘর আর মাটি যদি খনিয়াত গুছি যায় বানপানীর সময়ত তো তেতিয়ালে তেওঁলোকে 5 লাখ টাকালৈকে সাহায্য পাব। আর যদি কারোবার অকল ঘরটো যদি খনিয়াত যদি বিধ্বস্ত হয় তো তেতিয়ালে তেওঁলোকে 1.5 লাখ টাকা পাব। আর কারোবার যদি মাটি খেতির মাটি যদি ইরোশন হয়েছে খেতির মাটি যদি ইরোশনত যায় তেতিয়াও তেওঁলোকে 1.5 লাখ টাকা পাব। গতিকে বানপানীর গড়া খনিয়াৰ কাৰণে এই সিদ্ধান্ত এইটো অসমৰ ৰাইজৰ কাৰণে এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত আজি কেবিনেটে লৈছে। তাৰোপৰি আমাৰ টি গাৰ্ডেনৰ যিমান আমাৰ আঁচনি এতিয়া চলি আছে এই আঁচনিসমূহ টি মানে টি টাইপ ডিপাৰ্টমেণ্টে গোটেই জিলাবিলাকত এই আঁচনিসমূহ চোৱাৰ কাৰণে এটা PMU মানে গঠন কৰাৰ প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টতে এটা PMU গঠন কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আৰু তাৰোপৰিও মেডিকেলত যিখিনি আমাৰ মেডিকেলৰ ICU আৰু ক্ৰিটিকেল কেয়াৰ থাকে, ডক্টৰ থাকে বা নাৰ্ছ থাকে বা ষ্টাফ থাকে, গতিকে ICU আৰু ক্ৰিটিকেল কেয়াৰৰ লগত জড়িত গোটেই সকলোখিনিৰ কাৰণে এখন এটা আজি এখন ছাৰ্ভিচ ৰুল তেওঁলোকৰ কাৰণে সুকীয়াকৈ কৰা হৈছে য'ত তেওঁলোকৰ প্ৰমোশ্যনটো পোৱাত সুবিধা হয়। তাৰ উপৰিও অন্য এটা হৈছে যে আমাৰ যিটো ইতিমধ্যে আমাৰ মিৰি বুলি এটা শব্দ আছে, মিৰি জনজাতি বুলি কয়, গতিকে সেই মিৰিটো আজিৰ পৰা আজি কেবিনেটে সিদ্ধান্ত ল'লে যে মিৰিৰ ঠাইত সেইটো মিচিং হ'ব, মিচিং কমিউনিটি হ'ব, মিচিং মিৰিটোৰ ঠাইত এতিয়ালৈকে মিৰিয়ে লিখিতত আছিল, কিন্তু মিৰি নাথা মিৰি নহৈ মিচিং হ'ব। আৰু দ্বিতীয় কথা হ'ল যে আমাৰ এখন নতুন এক্ট মাইক্ৰ ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউচন যিবিলাক আছে আপোনালোকে জানে যে তেওঁলোকে গাঁও অঞ্চলত বিশেষকৈ আমাৰ মহিলা গ্ৰুপসকলক যিবিলাক মাইক্ৰ ফাইনেন্সিয়েল কৰে তেওঁলোকে বিত্তীয় সাহায্য আগবঢ়ায়, তাৰপিছত তেওঁলোকৰ ওপৰত যিখিনি হিচাপ পৰে বা তেওঁলোকৰ ওপৰত যিখিনি পিছত লোন পৰিশোধ কৰা বা অন্যান্য ক্ষেত্ৰত যিখিনি সুদৰ হাৰ যথেষ্ট পৰিমাণে বৃদ্ধি কৰাৰ ফলত আমাৰ মহিলা আত্মসহায়ক গোটসমূহে বহু গোটেই ৰাজ্যখনতে বিশেষকৈ উজনি অসমত আৰু গোটেই ৰাজ্যখনতে এই মহিলাসকলে মানে যথেষ্টখিনি কষ্টৰ সন্মুখীন হৈছে। আৰু সেইকাৰণে আমি আজি কেবিনেটে এখন নতুন এক্ট আমি প্ৰপ'জ কৰিছোঁ মাইক্ৰ ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউচনবিলাকক কণ্ট্ৰল কৰাৰ কাৰণে, গতিকে RBI গাইডলাইন মতেহে তেওঁলোকে চলিব লাগিব, তেওঁলোকৰ নিজৰ গাইডলাইন মতে চলিলে নহ'ব। এতিয়া যাৰ যি মন তেনেকৈ ধৰণৰ তেওঁলোকে সুদ লয়, কোনোবাই 30% লয়, কোনোবাই 20% লয়, কোনোবা এনেকুৱা হৈছে, গতিকে সেইকাৰণে আমি এখন নতুন আমি এক্ট এখন প্ৰপ'জ কৰিছোঁ আজি কেবিনেটে পাছ কৰিছে, সেইটো RBIৰ ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াৰ গাইডলাইন মতে এই গোটেইখিনি মানে মাইক্ৰ ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউচনবিলাক নিয়ন্ত্ৰণলৈ অনা হয়। গতিকে মহিলা আমাৰ যিবিলাক আত্মসহায়ক গোটেই ইমান দিন হাৰাশাস্তি হৈছে এই মাইক্ৰ ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউচনবিলাকৰ পৰা, তো তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ সকাহ এই ক্ষেত্ৰত হ'ব। তাৰপিছত আমাৰ এইখন ৰিপিল কৰা হৈছে আমাৰ ৰিপিল প্ৰভিজন অফ মাদ্ৰাছা এণ্ড সংস্কৃত টোল, গতিকে এইটো এখন মানে ৰিপিল অফ প্ৰভিজনচ অফ মাদ্ৰাছা এণ্ড সংস্কৃত টোলছ এখন এক্ট মানে ইন্ট্ৰডিউচ কৰা হ'ব এই এছেম্বলিত, এই এক্টখন আহিব। আৰু এটা শিক্ষা ব্যৱস্থাটোৰ ক্ষেত্ৰত এটা ছিকুলিয়াৰ এটা ধৰ্মনিৰপেক্ষ এটা শিক্ষা ব্যৱস্থাৰ আৰম্ভ কৰা হ'ব। তাৰ উপৰিও এগ্ৰিকালচাৰ ইনকাম টেক্স হলিডেজ ফৰ 3 ইয়াৰ্ছ দিয়া হৈছে,
ইনকাম ট্যাক্স, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স থ্রি ইয়ার্স মানে হলিডেজ মানে থ্রি ইয়ার্স দিয়া আছে, তার উপরেও আমার ফ্রি আৰু আর তার উপরেও আমার নিউ পলিসি অফ আগর আগার কাল্টিভেশন আজি যেহেতু আমার আগরের ক্ষেত্রে আপনার জানে যে ধর আগর আগরের ক্ষেত্র গোটে যে আগর কাল্টিভেশন হয় কিন্তু আমার আগর খেতিয়কসকলে অগর খেতিয়কসকলে দাম পোৱা নাই। গতি আমি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সেন্টার এটা আমি ইতিমধ্যে গোলাঘাটত আমি আধারগিলা স্থাপন করেছো, তার কাম আরম্ভ হয়েছে আর কাল্টিভেশনের আমি আরম্ভ করেছো এট দ্য সেম টাইম। গতি তার কারণে আজি এটা নতুন এখন আগর পলিসি আজি সরকারে মানে আজি কেবিনেটে পাস করেছে নিউ আগর পলিসি। এইখান পলিসি বিভিন্ন ইনসেন্টিভ থাকিব, বিভিন্ন ইনসেন্টিভ থাকিব আগর যা আগর খেতিয়কসকলে যেখানে দাম পাবলে আসলে দাম পাওয়া নাছিল এটা এইখান মতে দামও পাব আর ইন্টারন্যাশনাল মার্কেটিং আমার ধর গোলাঘাটত হব। আগতে ধর হোজার পরে আগর গোটাই বিজনেস চলি আছে, এটা এই গোটাই বিজনেস আজি ইন্টারন্যাশনাল যে আমার ট্রেড সেন্টার আগর ট্রেড সেন্টার গোলাঘাটত হল, গতি তাত এটা আগরের খেতিয়কসকলে আই নিজে বিক্রি করবো পারিব, তার কোনো মিডিল ম্যান থাকব না হবে। গতি এই পলিসি মতে যথেষ্টখিনি ইনসেন্টিভ পাব আর ইজ অফ ডুইং বিজনেস তো আজি কেবিনেটে পাস করেছে এই বলে যে কিছু কথা অটোমেটিক যাতে এপ্রুভ বলে ডিম এপ্রুভ বলে ধরা হয় তো তেনেকুৱা ধরনের আজি ইজ অফ ডুইং বিজনেস যখন আইন সেইখান অনলাইন পারমিশনের ব্যবস্থা আজি মানে কেবিনেটে পাস করেছে। গতি কিছু ডিপার্টমেন্টত ধর একটা ফাইল গোল কিন্তু ফাইলটি ধর তাত রয়ে আছে পাস হওয়া নাই, গতি একটা নির্দিষ্ট টাইমের ভিতর সেই ফাইলটি অটোমেটিকলি ডিম এপ্রুভ বলে হয়ে যাব। গতি অটোমেটিক যদি পারমিশন সেই অটোমেটিক পারমিশনের ক্ষেত্রে ইজ অফ ডুইং বিজনেসের এই বিশেষ প্রভিজন রখা হয়েছে। তার উপর শিক্ষা বিভাগের এখন প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট তাতো বহুত শিক্ষানুষ্ঠান এনেকুৱা হয় যে শিক্ষানুষ্ঠান স্থাপন করে কিন্তু পারমিশন নয় বহুদ বহুত বছর ধরে, গতি এটা কৈছে যে অনলাইন সিস্টেমত অটোমেটিক পারমিশন লোক লাগবে। গতি মেইনলি আজি এইখানে আমার সিদ্ধান্ত হয়েছে আর এই সিদ্ধান্তখানে রাইজক নিশ্চয় লাভান্বিত করব এইখানে কথা আছে। প্রাইভেট ইনস্টিটিউটগুলা আছে তো তেওঁলোকে প্রাইভেট ইনস্টিটিউট এস্টাব্লিশ করে কিন্তু এস্টাব্লিশ করে সরকারের পারমিশন নয়, গতি সেইকাৰণে সরকারের নিয়ন্ত্রণ না থাকি যি খুশি তাকে করে। গতি এটা কোৱা হৈছিল যে অনলাইন পারমিশন লোক লাগবে, অনলাইন পারমিশন লোক লাগবে নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমের ভিতর গভর্নমেন্টের পরে পারমিশন লোক লাগবে না কারণ তো মানে আমি এটিালে জনা নাই কিন্তু তিনজন অনুপস্থিত আছে মানে এটা জানিছো তো কারণ তো মানে মানে বিটিআর মানে ইউ পি পি এলর মিত্রতা হওয়ার কারণে নাইকিয়া বলে ভাবি চাও এটা আজির দিন যেহেতু কারণ তো মানে নজানো নজানা কথা এটা মানে কেনে কম তিনজন অনুপস্থিত আছে এই সত্য কিন্তু কিয় অনুপস্থিত আছে সেটা মানে নাজানো সেটা মানে আপনাদের এনে জানিবলে চেষ্টা করবনে? নিশ্চয় চেষ্টা করি কিয় অহা নাই আমি জানিবলে চেষ্টা করি কিন্তু তিনজন অনুপস্থিত আছে কিয় অনুপস্থিত আছে তার কারণ আমি জানা নাই কিন্তু নিজের নিজের সিটত নাম লিখা আছে। বানপানী ক্ষতিগ্রস্ত হওয়ার আজি আজি